বাগানে তার একাই কাজ ঘরে অসুস্থ স্বামী আর দুই সন্তানের সঙ্গে আছেন বৃদ্ধা মা চা বাগানের শ্রমিক লীলাবিনের পাঁচজনের সংসারের ভরসা তার একার মজুরি সকালে জুটেছে রুটি আর লবণ চা দুপুরে দুমুঠো ভাতের সঙ্গে খাওয়ার মতো কিছু মেলেনি অল্প যা চাল ছিল সেটাই ভেজে আবারও ক্ষুধার আগুনে ঢেলেছেন সেই লবণ চা শুধু লীলাবিনের ঘরেই নয় শ্রীমঙ্গলের কাকিয়াছড়া চা বাগান এলাকার প্রায় প্রতিটি পরিবারেরই এমন দশা কিভাবে চলি বাগানের কাজ কাম বন্ধ চলতে ফিরতে খুব কষ্ট হয় বাচ্চা কাচ্চা নিয়ে চলতে পারি না আমাদের হাজিরি পয়সা এতদিন ধরে কাম কাজ বন্ধ হয়ে রয়েছে রাত্রে খাচ্ছিতে দিনে না দিনে খাচ্ছিতে রাত্রে না সকাল হলে একটু বাচ্চা কাচ্চার মুখে কি নাস্তা দিব যে ওই মুড়ি টুড়ি নিয়ে বাচ্চা কাচ্চারা নিয়ে খাইতে মানে চলি আর কি এই কষ্ট হইতে আসে বাচ্চা কাচ্চারে পড়াইতে পারি না এমনকি কি বাচ্চা কাচ্চারে সুন্দর একটা ড্রেস পরাইতে পারি না স্কুল পাঠাইতে পারি না লেখাপড়ার কলম খাতা দিতে পারি না খুবই আমরা কষ্টের মধ্যে আমরা বসবাস নিতে আসি দৈনিক মজুরি একশো থেকে বাড়িয়ে তিনশো টাকার দাবিতে কর্মবিরতিতে আছেন দেশের চা শ্রমিকরা প্রথম চার দিন দু ঘন্টা করে পরে লাগাতার ছুটি বাদ দিলে টানা এগারো দিন মজুরি নেই রেশন নেই নেই কোনো সঞ্চয় দোকান থেকে বাকিতে সদায় নিতেন চা শ্রমিকরা টাকা দিতেন সপ্তাহের শেষে কিন্তু কাজ না থাকায় বাড়ছে তাদের বকেয়া কোম পুঁজির দোকানিরাও পড়েছেন বিপাকে

এর মধ্যে ধর্মঘটের বারো দিন পর মজুরি বাড়িয়ে একশো পঁয়তাল্লিশ টাকা করার ঘোষণায় শ্রমিক ইউনিয়ন কাজে ফেরার ঘোষণা দিয়েছিল কিন্তু অন্যরা এ মজুরি মানেননি শ্রমিক নেতারা বলছেন তারা প্রধানমন্ত্রীর নির্দেশনার অপেক্ষায় মজুরি বাড়ানোর দাবিতে চা শ্রমিকদের আন্দোলনের মধ্যে সমস্যার সমাধানে শনিবার বিকালে চা বাগানের মালিকদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা